রাতে আয়াতুল কুরসি এবং সূরা নাস ফালাক পড়ার ফজিলত কি? রাতে আয়াতুল কুরসি পাঠ করা এটা অনেক ফজিলতপূর্ণ একটা আমল। ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়বেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম শেষ পর্যন্ত। এই আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরকে চুরি ডাকাতি থেকে হেফাজত করেন, শয়তানের আক্রমণ থেকে, শয়তানের প্রবেশ থেকে আল্লাহ তাআলা নিরাপত্তা দান করেন। অনেকে শয়তানের নানামুখী ওয়াসওয়াসায়, নানামুখী কুমন্ত্রণায় এবং ডিস্টার্বে, স্বপ্নে, ঘুমন্ত অবস্থায় নানাভাবে ক্ষতিগ্রস্ত হন। এগুলো থেকে বাঁচার জন্য রাতে আয়াতুল কুরসি পড়ে শোয়ার কোনো বিকল্প নাই। এটি বিশুদ্ধ হাদিস দ্বারা, বুখারী হাদিস দ্বারা প্রমাণিত যে শয়তানের পাকড়াও থেকে, আক্রমণ থেকে আল্লাহ তাআলা নিরাপদে রাখেন, হেফাজত রাখেন, আল্লাহ নিরাপত্তা থাকা যায়। ঠিক একই ফজিলত রয়েছে তিন কুলেরও, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। কুল হুয়াল্লাহ, কুল আউযু রাব্বিল ফালাক এবং কুল আউযু রাব্বিন নাস, তিনবার তিনবার করে পাঠ করা। এবং আপনারা অনেকে হয়তো জেনে থাকবেন, রাত এবং দিন এই চব্বিশ ঘন্টার ভিতরে পাঁচক্ত সলাতের মধ্যে তো সূরা ফাতিহা প্রত্যেক রাখাতে পড়তেই হয়। এরপর ওজিফা হিসাবে, মাসনুন জিকির হিসাবে কোরআনে কারিমের যে আয়াত বা সূরাগুলো সারাদিন রাতের ভিতরে সবচেয়ে বেশি সংখ্যক বার পড়তে হয় সেটা হলো এই তিন কুল এবং আয়াতুল কুরসি। কতবার পড়তে হয় আসুন আমরা একটু মিলাই দেখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন কুল, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সকাল এবং সন্ধ্যায় তিনবার তিনবার করে পাঠ করতেন। তাহলে তিনবার তিনবার ছয়বার হয়ে গেল, তাই না? পাঁচক্ত নামাজের পরেও পাঠ করতেন, একবার করে পাঠ করতেন পাঁচক্ত সালাতের পর এই তিন সূরা, কুল হুয়াল্লাহ, কুল আউযু রাব্বিল্লাহ, কুল আউযু রাব্বিন নাস, ফজরের পরে, জোহরের পরে, মাগরিবের পরেও, এশার পরেও একবার করে পাঠ করতেন। তাহলে পাঁচক্তর পরে পাঁচবার আর সকাল সন্ধ্যা ছয়বার, পাঁচে আর ছয় কত হলো? এগারো বার। ঘুমানোর আগে আবার তিনবার তিনবার করে পাঠ করতেন, এগারো আর তিনি কত হলো? চোদ্দ বার। দিনে কমপক্ষে চোদ্দ বার সূরা ইখলাস, চোদ্দ বার সূরা ফালাক, চোদ্দ বার সূরা নাস পড়া সুন্নাত। এর বাইরে নামাজের মধ্যে পাঠ করবেনই, আসেনি। এরপর আসেন আয়াতুল কুরসি, একইভাবে সকাল সন্ধ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করতেন, পাঁচক্ত সালাতের পরে পাঠ করতেন আয়াতুল কুরসি একবার করে, আর রাতে সব সময়ও পাঠ করতেন। এই জন্য আমি বলি রাত এবং দিন চব্বিশ ঘন্টা ভিতরে কোরআনে কারিমের যেই অংশের তেলাওয়াত সবচেয়ে বেশি করতে হয় সূরা ফাতিহার পর সেটা হলো এই তিন কুল এবং আয়াতুল কুরসি। এটা কত গুরুত্বপূর্ণ সেটা এখান থেকে বোঝা যায় যে কেন আমাদের প্রতিদিনের বাঁকে বাঁকে, মোড়ে মোড়ে, সকালে, সন্ধ্যায়, রাতে, প্রত্যেকটা জায়গায় জায়গায় নামাজের পরে পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা পাঠ করতেন। বোঝা গেল যে এটা আমাদের জন্য রক্ষা কবচ, এটা আমাদের জন্য অনেক বেশি উপকারী, বিশেষ করে সকালে পাঠ করলে সারাদিন, সন্ধ্যায় পাঠ করলে সারা রাতের জন্য আল্লাহর নিরাপত্তায় মানুষ চলে যায়। বিশেষ করে দুষ্ট জিনের উপদ্রব, এই যে ব্ল্যাক ম্যাজিক ইত্যাদি নিয়ে আমরা অনেকে অভিযোগ নিয়ে আসি, এগুলো থেকে বাঁচার জন্য এই সকাল সন্ধ্যার আমল অনেক গুরুত্বপূর্ণ, রাতের আমলও গুরুত্বপূর্ণ। অতএব রাতে শোয়ার আগেও করবো আর সকাল সন্ধ্যায় করবো, পাঁচক্ত সালাতের পরেও করবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।